রাউজানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও লকডাউন বাস্তবায়নে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল ও রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। রবিবার 4 এপ্রিল বিকেল 4:30 দিকে রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে থেকে অন্তত 20 থেকে 25টি রিক্সা নিয়ে করোনা ভাইরাসের সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। রাউজান উপজেলা পরিষদ ও রাউজান পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানি আলম জনি, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা দীপ্রদে দীপু, যুবলীগ নেতা সাবের হোসেন, রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাদ মাহমুদ, মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন সিফাত সহ আর অনেকে। এ সময় রিক্সা বহরটি রাউজান পৌরসভার কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ সড়ক হয়ে রাউজান ফকিরহাট থানা সড়ক, কাশকালিকুল, জলিনগর হয়ে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সরকার কর্তৃক প্রজ্ঞাপনকৃত 18 নির্দেশনা মেনে চলা ও মাস্ক পরিধানের জন্য জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানান তারা। আমাদের নেতৃত্বে আছেন হয় পৌরবাসী সহ সারদা আউজানবাসীকে আহ্বান জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে, জননেতা জনাব শশী করিম চৌধুরীর পক্ষে। আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, সেই জন্য সরকারের যেসব নির্দেশনা সেগুলো আমাদের মেনে চলতে হবে। যেহেতু আমরা করোনার দ্বিতীয় তাপ অতিক্রম করছি, অত্যন্ত একটি কঠিন পরিস্থিতি হবে, আমাদের সরকারের যেসব নির্দেশনা সেগুলো মেনে আমাদের চলতে হবে। সবাই মাস্ক ব্যবহার করবেন, ঘরে থাকবেন।